আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব, তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। এ সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে একদা বসাছিলাম, এরই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল, সে রুকু করল, সিজদা করল, তারপর শেষ বৈঠকে আত-তাহিয়াতু এর পরে এই দোয়াটি পড়ল। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা المنان بديع السماوات والأرض يا جل جلاله